নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 11/12/2023 পশ্চিমবঙ্গে আবারও হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। 15ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বিভিন্ন জেলাতে দুয়ারে সরকার ক্যাম্প। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। লোকসভা নির্বাচনের আগে দেশের প্রতিটা রাজনৈতিক দল মানুষের আরও বেশি কাছে কাছে আসার প্রতিনিয়ত প্রচেষ্টা চালাচ্ছে। ঠিক সেই কারণ রকমই প্রয়াস চালাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, এমন প্রয়াসের পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার প্রকল্প। কেননা এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের এলাকায় ক্যাম্প করে বিভিন্ন সরকারি পরিষেবা তুলে দেওয়া হয়। এই ধরনের ক্যাম্পের ফলে উপভোক্তাদের কষ্ট করে সরকারি অফিসে দৌড়াতে হয় না। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের চলতি বাজেটের শেষ দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে আগামী 15ই ডিসেম্বর থেকে। নবান্ন সূত্রে খবর, এখন পর্যন্ত যা জানা গিয়েছে তাতে এই ক্যাম্পে 15ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে এবং এই 17 দিন উপভোক্তারা সরকারি বিভিন্ন প্রকল্পের আবেদন করার সুযোগ পাবেন। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর 1লা জানুয়ারি 2024 থেকে 15ই জানুয়ারির পর্যন্ত পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চালানো হবে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত যতবার দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করা হয়েছে তাতে অধিকাংশ ক্যাম্পে নতুন নতুন কোনো না কোনো প্রকল্প নিয়ে চমক দিতে দেখা গিয়েছে। কখনও লক্ষ্মীর ভাণ্ডার, কখনও পরিযায়ী শ্রমিকদের প্রকল্প ইত্যাদির মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ক্যাম্পে টানতে দেখা গিয়েছে এবং এসবের প্রেক্ষিতে কৌতূহল যাচ্ছে যে বছরের শেষে ক্যাম্পে কোন প্রকল্প এনে চমক দেবে সরকার। রাজ্য সরকারের তরফে জানা গিয়েছে যে অন্যান্য বারের মতো এবারেও দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ, জমিজমা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য আবেদন সহ মোটামুটি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যে সকল প্রকল্প রয়েছে সবই আবেদন করা যাবে। তবে নতুন কোনো প্রকল্প এবার দুয়ারে সরকার ক্যাম্পে যোগ হচ্ছে কিনা সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। তো যা হোক, এবং অন্যদিকে এবারে দুয়ারে সরকার সবচেয়ে বেশি যে প্রকল্পে যৌবন নজর দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে সেটা হচ্ছে কর্মসাথী প্রকল্প। ইতিমধ্যে এই বিষয়ে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসাথী প্রকল্পের মধ্যে দিয়ে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ করার উপর জোর দেওয়া হচ্ছে। গত দুয়ারে সরকার ক্যাম্প সেপ্টেম্বর মাসেও একইভাবে প্রকল্পের উপর জোর দেওয়া হয়েছিল। এই প্রকল্পের মধ্যে দিয়ে পরিযায়ী শ্রমিকদের একগুচ্ছ সুবিধা তুলে দেওয়ার বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। তো যাই হোক, এই আপডেট আমি শেয়ার করলাম, আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।